أيها المسلمون الله سبحانه وتعالى أمرا شكريا داي كورتشي جيني آمادر كي إيمان بون إسلام المطبع نعمت دان كورتشن الحمد لله ইমান এবং ইসলামের মধ্যে দাখিল হওয়া কঠিন কোনো বিষয় নয়, চ্যালেঞ্জিং হচ্ছে আসসাবাত, দৃঢ়পদ থাকা, ইস্তিকামত অর্জন করা, ইমানের সাথে সামগ্রিকভাবে এবং ব্যাপকভাবে সহাবস্থান করা। চ্যালেঞ্জিং হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে মেনে চলা, আর এটাই হচ্ছে আসসাবাত। আত-তাবাত, যার নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একদিকে নির্দেশনা দিয়েছেন, অন্যদিকে তিনি সারাটা জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান এবং ইসলামের সঠিক ধারার উপর থেকে যা তিনি বলেছেন, উম্মাকে যে নির্দেশনা দিয়েছেন তার উপর থেকে তিনি প্রমাণ করেছেন। প্র্যাকটিক্যালি তিনি দেখিয়ে দিয়েছেন যে কীভাবে ইমান এবং ইসলামের উপর সকল ক্ষেত্রে জীবনের সকল পর্যায়ে থাকতে হয়, থাকা যায়। সব চ্যালেঞ্জ তিনি নিয়েছেন এবং সব চ্যালেঞ্জে তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে তৌফিক দিয়েছেন, কারণ তিনি তো শেষ নবী, কারণ তিনি তো এই উম্মার মুর্শিদ, এই উম্মাকে যিনি পথ দেখাবেন, এই উম্মাকে যিনি হেদায়েতের উপর চালাবেন, যাদের জন্য তিনি কোরআনকে বর্ণনা করেছেন। তাহলে তার আখলাকও কোরআনই হওয়ার কথা এবং তাই ছিল তার আখলাক। এবং এতেই বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারাটি জীবনভর যখন থেকে তিনি ওহিপ্রাপ্ত হলেন, ওহি থেকে কখনো একচুল এদিক ওদিক তিনি মুভ করেননি, তিনি চলে যাননি। তার উম্মার একজন গৌরবান্বিত সদস্য হিসাবে আমাদের প্রত্যেকেরই আসলে সে আদর্শটিকে ধরা উচিত, ধারণ করা উচিত, এবং সেটি হচ্ছে আত-তাবাত, যেটাকে ইংরেজিতে বলা হয় স্টিডফাস্টনেস, আর কোরআনের ভাষা সেটি হলো আল ইস্তিকামা। আল ইস্তিকামা, থাবাতা সুবুতান, থাবাতা ইয়াসবুতু সুবুতান থেকে এই শব্দটি এসেছে। এর অর্থ হচ্ছে আল বাকাউ ওয়া আদামুজ জাওয়াল। আল বাকাউ ওয়া আদামুজ জাওয়াল, বাকা মানে হচ্ছে বাকি থাকা, কন্টিনিউয়াসলি থাকা কোনো জিনিসের উপরে, ওয়া আদামুজ জাওয়াল এবং এটা মিটে না যাওয়া, ধ্বংস না হয়ে যাওয়া, কিংবা এটা নিশ্চিহ্ন না হয়ে যাওয়া। যদি কোনো জিনিস আমাদের হাতে আসে আবার নষ্ট হয়ে যাওয়া, নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে এটা বাকি থাকলো না, তাহলে এটাকে আমরা বললো না এটা সাবিত, এটা প্রতিষ্ঠিত, এটা আছে, এ কথা বলার কোনো সুযোগ নেই। আরবিতে যেমন বলা হয় বেসাবাতিন আই বেসাজাআতিন আও বেফাইলিয়াতিন, তাবাতের অর্থ বীরত্ব অর্থ হতে পারে, আবার খুব অ্যাক্টিভলি কোনো কাজ অবিরামভাবে করাও হতে পারে। আত-তাবাতু আলার রায়, কোনো মতের উপরে প্রতিষ্ঠিত থাকা, আই আল ইস্তিমরারু ফি, একটা মত আমরা পোষণ করছি, যেমন আল্লাহর তাওহীদের ব্যাপারে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ব্যাপারে, এটা হচ্ছে আখিরুর রিসালা, শেষ রিসালাত, এর উপরে ইস্তিমরার থাকা, কন্টিনিউ থাকা। একটা মত আমরা পোষণ করছি, যেমন সুদ ঘুষ হারাম, কোনো অবস্থাতে সেটা আর হালাল হবে না, তার মানে কোনো অবস্থাতে সেটা আর নেওয়াও যাবে না, এটাই হচ্ছে আত-তাবাতের অর্থ, এটাই হচ্ছে আত-তাবাতের অর্থ। সুতরাং ওলামায়ে কেরাম সাবাতের যে সুন্দর সংজ্ঞা দিয়েছেন সেটা হলো আল ইস্তিকামাতু আলা তারিকিল হুদা, হেদায়েতের পথের উপর দৃঢ়পদ থাকা। আল ইস্তিকামাতু আলা তারিকিল হুদা মা আল আজমি ওয়াল ইসরারি আলা সুলুকি সাবিলিল হক ওয়াল খায়র, হক এবং কল্যাণের পথে আচরণ করা বা বিচরণ করার দৃঢ় সংকল্প সহ হেদায়েতের সত্য পথের উপর অবিচল থাকা, অবিচল থাকা, এটাই হলো আত-তাবাত, এটাই হলো আল ইস্তিকামা। ওয়া আদামুল ইলতিফাতি লিগাইরিহি মিনাল আহওয়াই ওয়া ওয়াসাইসিশ শাইতান, পাশাপাশি শয়তান যে ওয়াসওয়াসাগুলো দেয়,
কিংবা আমাদের মধ্যে যে প্রবৃত্তির একটা তাড়না আমরা অনুভব করি যে আমাদের প্রবৃত্তি আমাদেরকে মিসগাইড করে, এদিকে তাকানো যাবে না, প্রবৃত্তির ডাকে সাড়া দেওয়া যাবে না, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়া যাবে না। যদি পড়ে যান তাহলে সাবাতের মধ্যে থাকলেন না, ইস্তেকামাতের উপর থাকা গেল না। অতএব দুটো জিনিস খুব জরুরি, এক হচ্ছে হকের উপরে অবিচল থাকা, দ্বিতীয় হচ্ছে হক বিরোধী যত চিন্তা চেতনা, চাই সেটা আপনার ডিজায়ার কিংবা প্রবৃত্তি হোক অথবা সেটা শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা কুমন্ত্রণা যাই হোক না কেন, এগুলোর দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। কমপ্লিটলি ওগুলোকে ইগনোর করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হক আমাদেরকে দিয়েছেন সে হকের উপর অবিচল থাকাটাই হচ্ছে আত-তাবাতু ওয়াল ইস্তিকামা। এর প্রয়োজনটা কি? মূলত সাবাত এবং ইস্তিকামাত অর্জন করা ছাড়া ইমানের পথে টেকে থাকা সম্ভব নয়। এজন্যই সাবাত এবং ইস্তিকামাতের কথা বারবার এসেছে। কোনো বান্দা সে সঠিক পথে আছে কি না এটা বোঝা যাবে তার হকের উপর অবিচল থাকা থেকে। যদি তিনি কখনো বাতিলের পথে চলে যান বা বাতিলের সাথে আপোষ করেন তাহলে বুঝতে হবে তিনি হকের পথে চলছেন না। সুতরাং এ থেকেই বোঝা গেল সাবাত এবং ইস্তিকামাত কতটা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম উম্মার জন্য প্রত্যেকের জন্য একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন। আমাদের জীবনের লক্ষ্যটা কি, আখিরাতে কোন লক্ষ্য অর্জনের জন্য আমরা কাজ করব দিয়েছেন না? সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এই সাবাত এবং ইস্তিকামাত প্রয়োজন। যার সাবাত এবং ইস্তিকামাত নেই তিনি ওই লক্ষ্যে পৌঁছতে পারেন না। অতএব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এটা অত্যন্ত জরুরি। আচ্ছা, পাশাপাশি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেনদেরকে যে উচ্চ মর্যাদা এবং যে সওয়াব, যে যে সামাজিক মর্যাদা কিংবা আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ওয়াদা তিনি করেছেন সেটি পাওয়ার জন্য আস-সাবাত এবং ইস্তিকামাত প্রয়োজন। যে সকালে মোমেন বিকালে কাফের কিংবা বিকালে মোমেন সকালে কাফের, সে কি এই মর্যাদা অর্জন করতে পারবে? কখনোই নয়। সাবাত এবং ইস্তিকামাত মানুষের কাছে বিশ্বস্ততা অর্জনের জন্য বা আস্থাভাজন হওয়ার জন্য জরুরি। আপনি যা বলছেন তা করছেন না, অথবা আজকে দেখছি আপনাকে ভালো কাজে কালকে দেখছি খারাপ কাজে, মানুষের আস্থা কি পাবেন? মানুষ কি আপনাকে ভালো মানুষ হিসাবে স্বীকৃতি দেবে? কখনোই দেবে না। সুতরাং আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জনের দিক থেকে, আল্লাহর কাছে পুরস্কার অর্জনের দিক থেকে, আল্লাহর কাছে ভালো মানুষ হিসাবে স্বীকৃতি পাওয়ার দিক থেকে, এমনকি আল্লাহর বান্দাদের কাছেও ভালো মানুষ হিসাবে স্বীকৃতি পাওয়ার দিক থেকে দেখছি সাবাত এবং ইস্তিকামাতের আর কোনো বিকল্প নেই, অন্য কোনো শর্টকাট কোনো পথ নেই আমাদের সামনে। তাহলে একজন মোমেন যখনই সে ইসলামী জ্ঞান অর্জন করে, যখনই সে ইসলামী তারবিয়াত অর্জন করে, যখনই সে মসজিদ কিংবা মাদ্রাসার মাধ্যমে ইসলামী শিক্ষা অর্জন করে, তার মধ্যে তার অন্যতম লক্ষ্য হওয়া উচিত দ্বীনের মধ্যে ইস্তিকামাত অর্জন করা। আমরা সিজনাল ইসলাম পালন করার জন্য ইসলাম শিখি নাই অথবা আমাদেরকে শেখানো হচ্ছে না, কিন্তু আজকাল আনফর্চুনেটলি দেখা যাচ্ছে মৌসুমি মুসলিমদেরই অনেক বেশি, মানে তাদের ঘন ঘটা দেখা যাচ্ছে বা তাদের সবাই মৌসুমি মুসলিম। বহু প্রমাণ আছে, অনেকেই হয়তো ভাববেন যে মৌসুমি মুসলিম নামে তো কোনো কথা শুনি নাই আগে, নতুন নতুন টার্ম এসে কি নতুন নতুন আবার ধারণা দিচ্ছেন? না, সেটা নয়। কেন, আপনারা কি দেখেননি এই মুসলিম সমাজে কিছু লোক আছে শুধু দুই ঈদের সালাত পড়ে? এরা কি মৌসুমি মুসলিম না? যারা শুধু জুমার সালাত পড়ে, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে না, অথবা যারা যখন বিপদে পড়ে তখন আল্লাহমুখী হয়, আবার যখন সুখে শান্তিতে থাকে তখন আল্লাহর কথা মনে থাকে না। একদল মানুষ যখন অভাবী হয় তখন আল্লাহর কাছে চায়, আর যখন অনেক সম্পদ এসে যায় তখন মদের বার নারী আরও কত কিছু দিয়ে মুসলিম হওয়া সত্ত্বেও সে এভাবে জীবনযাপন করে না? এরা হচ্ছে মৌসুমি মুসলিম।
কিন্তু মনে রাখবেন এভাবে মৌসুমী মুসলিম হওয়ার মধ্য দিয়ে দ্বীনের ইস্তেকামত অর্জন করা যায় না এবং এই গ্যারান্টিও থাকে না যে আপনি ঈমান নিয়ে মারা যেতে পারবেন। যারা কনসার্টে অংশগ্রহণ করে ওই সময় কারো মৃত্যু আসতে পারে, ওই সময় ভূমিকম্প আসতে পারে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আজাব আসতে পারে, বনি আদম অনেকেই মারা যেতে পারে। যারা সিনেমা হলে থাকেন, যারা কোনো পাপ কাজের মধ্যে লিপ্ত থাকেন, ওই সময় তার মৃত্যু আসতে পারে, পারে না? তিনি যদি ভাবেন, প্ল্যান করেন যে না এই পাপটা করে নেই, পরে তওবা করে ফেলব। এগুলো ভুল পন্থা, এগুলো ইস্তেকামাতের খেলাফ, এগুলো সাবাতের খেলাফ। অনেক মানুষ মনে করে যে প্রতি বছর একবার ওমরা করে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আসব। ভালো কথা, ওমরার পরে ফিরে যখন আবার পাপে সম্পৃক্ত হলেন, এরপরে যদি ক্ষমা নেওয়ার আর সুযোগ না হয়, মানুষের শেষ অবস্থাই হয় তার হুসনুল খাতেমা হবে অথবা সুউল খাতেমা। হুসনুল খাতেমা হচ্ছে সুন্দর পরিসমাপ্তি, ইমানের সাথে মৃত্যু, সুন্দর অবস্থায় মৃত্যু। আর সুউল খাতেমা হচ্ছে ইমান হারা হয়ে মৃত্যু, পাপের অবস্থায় মৃত্যু। আমাদের অনেক শায়েখদের কাছে আমরা শুনেছিলাম, তারা এগুলো নিয়ে যখন কথা বলেছেন, অনেক মৃত্যুর বিভিন্ন বর্ণনা তারা দিয়েছেন, এর মধ্যে একটা মৃত্যুর কথা একটা আলোচনা আমি শুনেছিলাম, সেটি সম্ভবত মদিনার কেবলাতাইনের যে দাওয়ার আছে, অর্থাৎ সেখানে যে ট্রাফিক চৌরাস্তা আছে সেখানে। আপনারা জানেন আজকের আধুনিক তরুণরা অনেকেই গান শুনে, অনেক উঁচু ভলিউমে গাড়ি চালাতে চালাতে গান শুনে। প্রচণ্ড অ্যাক্সিডেন্টের মুখোমুখি হলো এমনই একটি তরুণ, তার আমেরিকান গাড়ি সহ, এবং গাড়িটা একদমই নষ্ট হয়ে গেল, তারও শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল। কিন্তু এর মধ্যে তার শেষ অবস্থাটা ছিল, সে ওই গানের সাথে তখনও তার মুভমেন্টটা ছিল শেষ অবস্থায়। যারা দৌড়ে গেল তারা দেখলো গান তখনও বাজছে, গাড়ি নষ্ট হয়েছে কিন্তু গান তখনও বাজছে, আর তার মধ্যে সেই গানের সেই মুভমেন্টটা ছিল। এটা সুউল খাতেমা। প্রিয় ভাইরা, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হয়তো সে কোনো অত্যন্ত ভালো পরিবারের সন্তান, কিন্তু তার শেষ অবস্থাটা ভালো হলো না। এই জন্য ইস্তেকামাত প্রয়োজন, এই জন্যই সাবাত প্রয়োজন, যে একটা সিঙ্গেল মোমেন্টেও দিন থেকে আমরা বের হয়ে যাব না, একটা সিঙ্গেল মোমেন্টেও আপনি সুদে সম্পৃক্ত হবেন না, একটা সিঙ্গেল মোমেন্টেও আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন না, ছিনতাই করবেন না, মিথ্যা কথা কাজে লিপ্ত হবেন না। খুবই প্রয়োজন। আজকে মুসলিম বিশ্বের অনেক পলিসি কিন্তু ইসলাম থেকে এবং ইস্তেকামাত থেকে দূরে সরে যাচ্ছে। শিক্ষানীতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সমাজের আরও অনেক কিছু দেখবেন এমনভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা পলিসি মেক করা হচ্ছে, তাতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, উম্মা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের জন্য ইস্তেকামাতের উপর থাকা কঠিন হয়ে যাচ্ছে। তাহলে ইস্তেকামাত শুধু ব্যক্তির জন্য নয়, একটা মুসলিম কমিউনিটিকে অর্জন করতে হবে, মুসলিম রাষ্ট্র এটা অন্যতম আকাঙ্ক্ষিত একটি বিষয় এবং কর্তব্যের মধ্যে পড়ে, যে ইস্তেকামাত সকলকে অর্জন করতে হবে। শুধু কথা বললে তো হবে না, শুধু কথা বললে আর প্রতিশ্রুতি দিলেও হবে না, অবশ্যই আমাদেরকে ইস্তেকামাত অর্জন করতে হবে। আমরা আজকে আলোচনা করব ইস্তেকামাত অর্জনের আসলে পন্থাগুলো কি। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে অনেক ফিতনা দিয়েছেন, অনেক ফিতনার মুখোমুখি করেছেন সকল মানুষকে, শুধু মুসলিম উম্মাকে নয়। ফিতনার সেই ঘোষণা আমরা কোরআনের মধ্যেও যেমন পাই, ওয়ালানাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, এবং পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন অনেক ফিতনা আসবে, এই ফিতনার মধ্যে ইস্তেকামাত অর্জন করতে হবে, ইস্তেকামাতের উপরে থাকতে হবে। সেটা কিভাবে সেটা আমরা বলবো। ফিতনার বিষয়ে দু একটি কথা একটু বলে নেই। সহিহ বুখারীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এসেছে, তিনি বলেছেন, সাতাকুনু ফিতানুন আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম ওয়াল কাঈমু ফিহা খায়রুম মিনাল মাশি ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ মান তাশাররাফা লাহা তাস্তাশরিফুহু ফমান ওয়াজাদা
منها ملجأً أو معاداً فليعذ به. رسول صلى الله عليه وسلم বলছেন অবশ্যই ফিতনা আসবে, ফিতনা নানা রকম ফিতনা, এবং এই ফিতনা কিন্তু আজকে নতুন জিনিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ফিতনা ছিল, ছিল না? খোলাফায়ে রাশিদিনের যুগেও ফিতনা ছিল, উমাইয়া খিলাফাতেও অনেক ফিতনা ছিল, আব্বাসিয়া খিলাফ সব সময় ফিতনা থেকে এই দুনিয়ার জীবন কখনো মুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীটি করেছেন এটা সব সময়ের জন্য প্রযোজ্য, ফিতনা আসবেই। এবং তিনি বলেছেন কখনো কখনো ফিতনাটা এমন ভয়াবহ হবে যে তখন যে বসে আছে সেই ফিতনার মধ্যে যে বসে থাকবে ফিতনার মধ্যে দাঁড়ানো ব্যক্তির চাইতে সে উত্তম, যে ফিতনার মধ্যে চলমান থাকবে তার চাইতে যে এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে সে উত্তম, আর যেই ফিতনার মধ্যে ধাববান থাকবে অর্থাৎ দৌড়াতে থাকবে যে ফিতনার বিভিন্ন জায়গায় তার উপস্থিতি লক্ষ্য করা যাবে, এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে তার চাইতে উত্তম হচ্ছে যে চলমান, চলমান উত্তম হচ্ছে ধাবমানের চাইতে। তার মানে হচ্ছে ফিতনা থেকে যত দূরে থাকবেন ততই উত্তম, সেটি এখানে বোঝানো হচ্ছে। ফিতনায় সম্পৃক্ত সবচেয়ে কম হচ্ছে যে বসে আছে, যে বসে আছে, তারপরে হচ্ছে যে দাঁড়িয়ে আছে স্থির, তারপরে হচ্ছে যে চলছে, এবং তারপরে হচ্ছে যে ধাবমান, ফিতনার বহু কিছুতে সে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে তুলে ধরলেন যে ফিতনায় সম্পৃক্ত হওয়াটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, এবং শেষে তিনি বললেন মান তাশাররাফা লাহা, যে ফিতনার দিকে তাকায়, যে ফিতনার দিকে তাকায় তাস্তাশরিফুহু, ফিতনা তাকে পেয়ে বসে। টিভির ফিতনা, ইউটিউবের ফিতনা, তাই না, সোশ্যাল নেটওয়ার্কের ফিতনা, তাকালেন ভাবলেন যে পাঁচ মিনিট কাজ আছে, অনেকের ঘন্টা চলে যায়, অনেক লম্বা সময় চলে যায়, ফিতনা। এগুলো জাস্ট ফিতনার ছোট ছোট নমুনা, হাজারো ফিতনা থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাম্বি করেছেন, বলেছেন তাহলে এই ফিতনা থেকে যদি কেউ কোনো আশ্রয় পায় অথবা কোনো নিরাপদ আত্মরক্ষার উপায় খুঁজে পায় তাহলে তার সেদিকে যাওয়া উচিত। নিরাপদ আশ্রয় মানে কি? আমরা মনে করছি একটা রুম, না, একজন ব্যক্তি হতে পারেন, আপনি একজন ভালো স্কলারের কাছে যাবেন, বলবেন যে আমার আশ্রয় কি হতে পারে, তিনি আপনাকে বলে দিবেন কি হতে পারে আপনার আশ্রয়, কি হতে পারে আপনার আমল, কিভাবে আপনি নানা রকম ফিতনা থেকে মুক্তি পেতে পারেন। বুখারীর আরেকটি হাদিস আছে, যে হাদিসে এলেমের কথা এসেছে, ফিতনা থেকে এবং ফিতনা থেকে মুক্তি এবং সাবাতের জন্য দরকার হচ্ছে আসলে এলেম এবং আমল, এলেম এবং আমল। এলেম আমাদের পর্যাপ্ত নেই আজকের সমাজে, আমাদের সবচেয়ে দুর্ভিক্ষ হচ্ছে এলেমের। আমরা মনে করি যে দুর্ভিক্ষ হচ্ছে দুনিয়াবী বৈষয়িক সম্পত্তির, কিন্তু আসলে এলেমের, আর এলেমের এই দুর্ভিক্ষের কারণে আমলের মধ্যেও আমাদের ত্রুটি দেখা যাচ্ছে। সারা পৃথিবীতে মুসলিমরা যতগুলো ভালো আমল করে এর মধ্যে অনেক আমল দেখবেন যে আল্লাহ তাআলা বাতিল করে দেন, বাতিল করে দেন না বলেন তো? কেন বাতিল করেন? আল্লাহ কি তাহলে মানুষকে পছন্দ করেন না? না, কারণ এটা এলেমের আলোকে করা হয়নি, আপনি ভুলভাবে করেছেন, আপনি ভুল আকীদা পোষণ করেছেন, আপনি যখন কবরে যান ভুল আমল করছেন, আপনি যখন বিভিন্ন পরিবেশে একত্রিত হন ভুলভাবে আমল করছেন। এলেমের ত্রুটি যত বেশি হবে ঘাটতি তত বেশি হবে, ইস্তেকামাত তত কম হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা একটু বলতে চাচ্ছি, যেখানে তিনি বলেছেন এলেম উঠিয়ে নেবেন আল্লাহ তাআলা, এভাবে আসলে মানুষের মধ্যে নানা ফিতনা ছড়িয়ে পড়বে। আর এলেম উঠিয়ে নেওয়ার প্রক্রিয়াও তিনি এভাবে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে ছিনিয়ে জোর করে এলেমকে উঠিয়ে নেবেন না। কিভাবে নেবেন? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা, তিনি আলেমদেরকে উঠিয়ে নেবেন। বিশ্বব্যাপী বড় বড় আলেমরা আসলে অনেকে চলে গেছেন, সৌদি আরবে আমরা দেখেছি শেখ আক বিন বাজ বিন উসাইমিন এবং আরও অনেক বড় বড় আলেম, সেই মানের আলেম এখন আর দেখতে পাচ্ছি না।
আর বাংলাদেশ তো এক সময় প্রায় বলতে গেলে আলেম শূন্য। জাতিকে যারা দিশা দিতে পারবেন, একসাথে সকল মানুষ যার পেছনে ঐক্যবদ্ধ হতে পারবে এবং যার কাছে গেলে কোরআন সুন্নার সত্যিকার সমাধান পাওয়া যাবে, এই ধরনের আলেম বাংলাদেশে খুবই রেয়ার হয়ে গিয়েছে, রেয়ার হয়ে গিয়েছে। এবং একজন আলেমের গুণাবলী শুধুমাত্র তথ্য শেয়ার করা নয়, এটাও মনে রাখবেন, একজন আলেমের বিচক্ষণতা প্রয়োজন। এমনভাবে মানুষকে গাইড করা দরকার যাতে করে মানুষ তার কথা শোনে এবং কোনো ফেতনার মধ্যে লিপ্ত না হয়। কখন কোন কথা বলতে হবে এটা তো নবীদের সুন্নাহ। হক কথা সবগুলো একসাথে একই পরিবেশে বলে দেওয়া, এভাবে কোরআন নাজেল হয় নাই। তাহলে একসাথে কোরআন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতেন আর বলতেন খুলে খুলে যখন যেটা লাগবে সেটা পড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত দেখতে পাচ্ছি আমরা, তিনি সকল ইবাদত একসাথে করেননি। আল্লাহ তাআলা প্রথম সালাত ফরজ করলেন মদিনা আসার পরে, তারপরে সিয়াম ফরজ করলেন, তারপরে যাকাত ফরজ হলো, সর্বশেষে হজ ফরজ হলো। আকিদার ক্ষেত্রেও দেখেন, প্রথম দিকে নাজিল হওয়া আয়াতগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পেয়েছিলেন আর কি পৌঁছেছিলেন উম্মার কাছে, এভাবে এই যে একটা গ্র্যাজুয়াল প্রচার পদ্ধতি, সেটা আমাদের আলেমদেরকে আসলে বুঝতে হবে। সব তথ্য শেয়ার করে দেওয়াটা এটাই বিচক্ষণতার আসলে আলামত নয়, বরং যখন যেটা বলা মানুষের মধ্যে, ডাক্তার দেখেন, ডাক্তারের কাছে তো অনেক ঔষধ, অনেক প্রেসক্রিপশন, তাই না? সবটা তো একজনকে দেন না, যার জন্য যেটা প্রযোজ্য, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট টাইমে অ্যাপ্রোপ্রিয়েট জিনিস অ্যাপ্রোপ্রিয়েটলি প্রয়োগ করা, এটাই হচ্ছে বিধান সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে এবং আখিরাতের ক্ষেত্রে। তাহলেই আমরা আশা করি জাতিকে হয়তো পথ দেখাতে পারবো। আর আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশ সহিহ মুসলিমের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতনা আসার আগেই তোমরা ভালো কাজ করো, কারণ ফিতনা আসলে আর সময় পাওয়া হয়তো নাও যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাদিরু বিল আমালি ফিতানান কা কিতা'ইল মুজলিম, গভীর অন্ধকার রাতের মতো ফিতনা এসে যাওয়ার আগেই ভালো ভালো কাজগুলোর প্রতি ধাবিত হও, ভালো কাজ করে ফেলো, শরীর ভালো আছে তাহাজ্জুদ গুজার হয়ে যাও, সুযোগ আছে জ্ঞান অর্জন করো, বিশুদ্ধ জ্ঞান অর্জন করো যাতে আকীদা শুদ্ধ করা যায় এবং আমল শুদ্ধ করা যায়, হালাল হারাম চেনা যায় এবং সালাত শুদ্ধ করা যায়, ইবাদত শুদ্ধ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিতনা এত ভয়ঙ্কর হবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে কোনো লোক যদি মোমেন থাকে সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে, আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরান, সন্ধ্যায় সে যদি মোমেন থাকে সকালে কাফের হয়ে যাবে, ইয়াবিউদিনহু বিআরাদিম মিনাদ দুনিয়া, এটা আরো বড় ফিতনার কথা তিনি উল্লেখ করেছেন যে সে দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে দিনকে বিক্রি করে দেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।